যে ভিসা পায় অ্যাপ্রুভ হয় যাকে গভর্নমেন্ট ভিসা দেয় প্রধানমন্ত্রীদেরকে নিয়ে প্রধানমন্ত্রী থাকে এক দেশে তো একজন থাকে এখানে এই দেশে চারজন প্রধানমন্ত্রী আজ এই দেশে না হোক আমাদের ঘরের প্রধানমন্ত্রী হলো উনি আমার আব্বা ভিডিও করে আমার আব্বা বাইরে গেছে নাইলে বসাইতাম সময় বলে আমার প্রধানমন্ত্রী কই বিয়া বসো বসো তারপর আবার একটা গুড নিউজ আছে আমার আমাদের স্টুডেন্টদের যেমন মানে দেখা গেছে ভিসার কি বিআরপি বলে এখানে আর কি বায়োমেট্রিক হচ্ছে রেসিডেন্স পারমিট এটাই হচ্ছে আম্মারা পাইছে জাস্ট 5 ইয়ার্সের দ্যাট 5 ইয়ার্স পরে ওরা হচ্ছে ব্রিটিশ সিটিজেন মানে জন্য অ্যাপ্লাই করতে পারবে না ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এটা কিভাবে পাইছে এটা লাকি হবে ও সুপারে বলতে পারবে আপনাদের অনেকের উপকারে আসবে না এটা ভাইয়ের মাধ্যমে আমি অবশ্য এর আগে বলেছিলাম ভাইয়ের মাধ্যমে পাইছে আমার ভাই তো ইতালিয়ান সিটিজেন সো ভাই তার ফ্যামিলিকে ডিপেন্ডেন্ট করতে পারে আর কি তার মধ্যে ফ্যামিলি বলতে মা বাবাও থাকে সো এভাবে আব্বা আম্মা পেয়ে গেছে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবাই অনেক হ্যাপি আব্বা আম্মা এখন আমাদের সাথে পার্মানেন্টলি থাকতে পারবে সব সময় আর আর আম্মা খুব খুশি যে সব নাতি নাতনি ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটা দেশে থাকতে পারে আমরা অনেক খুশি মানে আমার ড্রিম হচ্ছে মানে বাংলাদেশ যাওয়াটাই ব্রিটিশদের জন্য হচ্ছে যারা ব্রিটিশদের ভিজিট ভিসায় আসতে হয় মানে প্যারেন্টসদেরকে আবার ওনারা যদি 60 আপ থাকে বা বাংলাদেশ ওনাদেরকে দেখার মতো কেউ না থাকে যাকে গভর্নমেন্ট ভিসা দেয় সে আই উইচ আমি আমার ভিসা পেয়ে যেতাম তো আমরা সবাই যাই আম্মা কিন্তু এখন সিটিজেন আম্মা হ্যাঁ বলতে পারবে কেন ব্রিটিশ পাসপোর্ট ধরে না এটা আসলে অনেক লাকের ব্যাপার অফকোর্স এবং আম্মা এত ইংলিশ মানে শিখে গেছে আলহামদুলিল্লাহ আমি খুবই সারপ্রাইজ এত অল্প সময়ে দ্রুত কাজ করে অনেক দ্রুত মানে এত অবাক হই আম্মা আরফিকে বলবে বা রিয়ামকে বলবে তোমার ফুড ফিনিশ করো না তোমার সাউন্ডলেস করো তারপরে সাউন্ডলেস করো আইপ্যাড এর সাউন্ডলেস করো তারপরে আবার বলবে একটা কাজ করো ওকে থ্যাংক ইউ গুড মর্নিং ঘুম থেকে উঠে গুড মর্নিং এটা আসলে নতুন নতুন করে শিখে আর কি শিখতেছে আলহামদুলিল্লাহ আমরা একটু মজা করতেছি আম্মাকে একটু এন্টারটেইন করার কি চিয়ার আপ করা কারণ আম্মা বসে বসে অন্তর ভিডিও গুলো দেখে আর খুব আপসেট হয় দেশে যাওয়ার জন্য খুব ছটফট করে
আবার দেশে যাবে ইনশাআল্লাহ গিয়ে আবার চলে আসবে তখন আবার আমাদের জন্য ছটফট করবে দেখুন দেশে তখন কি দেখবা আমাদের জন্য বেশি তোমার ভালো লাগতেছে আপনারা সবাই লাকিয়ে বুকুকে বুকে বেশি বেশি দেখতে চান তার জন্য আসলে আমি ভাবলাম যে ওদেরকে এরকম ভাবে আমি দেখাতে পারি না তার জন্য আজকের এই আয়োজন আশা করি আপনাদের এখানে আসলে দেখা যায় যে ঘুম বা রেস্ট নেওয়া বা ইয়ে করা গলা ভেঙে যায় আমার আসলে এখন রেখে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ।